এসে স্বপ্ন মেশে একলা হাওয়াতে যত দূরে যাস না কে এই চোখে যা গল্প আছে সব তোকে নিয়ে কষ্ট যাদি ভুলিয়ে অভিমান ভাগাবো কি করে বল চোখের জল। সো এই ধরনের ভিডিওটি কী করে নিজেদের মোবাইল দিয়ে খুব সহজে মেকিং করবেন সেটার উপর কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও বানানো আছে। তো এই ভিডিওটি দেখার পরে ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে আপনারা ক্লিক করে দেখতে পারেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই ধরনের ভিডিওতে যে ইমেজটা দেখছেন সেই ইমেজের কিন্তু কালার টোনটা কিন্তু রেড, ওকে, সেই কালার টোনটা রেড কীভাবে করব, এছাড়া এই যে ইমেজের কোয়ালিটিটা কী করে 4K যে HD কোয়ালিটি আছে সেটা কীভাবে করব সেটার বিষয়ে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন। তার কারণ হলো আমি কিন্তু এখন থেকে রেগুলার এই চ্যানেলে ভিডিও আপলোড করার চেষ্টা করছি। তাছাড়া আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এই চ্যানেলে কিন্তু বহু দিন মানে 2-3 মাস প্রায় এই চ্যানেলে ঠিকমতো ভিডিও আপলোড করা হয়নি, প্রায় মাসখানিক বাদে বাদে ভিডিও আপলোড করেছি। তো সেই কারণে কিন্তু এই চ্যানেলে রিচ ডাউন হয়ে গেছে অনেকটাই, তার জন্য ভিউজ ঠিকমতো আসছে না। তো প্লিজ আপনারা এবার থেকে এই চ্যানেলে ভিডিও রেগুলার পাবেন এবং ভিডিওগুলোকে দেখবেন এবং ভিডিওটাকে আপনারা নিজেদের বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, তাহলে কিন্তু আমার রিচটা এই চ্যানেলে বাড়বে এবং আমিও আপনাদের সাথে নতুন নতুন কন্টেন্ট নিয়ে হাজির হব। ওকে, তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি এই ভিডিওটি শুরু করি। ওয়েল, আপনারা যেই গান দিয়ে স্ট্যাটাস ভিডিওটি মেকিং করতে চান সেই গানের অরিজিনাল যে ভিডিওটা আছে সেটা কিন্তু ইউটিউব থেকে আগের থেকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে মোবাইলে। দেন আপনারা ওই ভিডিওটা মোবাইলে প্লে করবেন, প্লে করার সময় আপনাদের পছন্দ মুহূর্তগুলো যেগুলো আপনারা ফটো হিসেবে ব্যবহার করতে চান সেগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন। এরকম করে করে আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়ে নেবেন পছন্দ জায়গাগুলো। তো সেগুলো আমি স্ক্রিনশট নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে দেন আমি এবার ইউজ করব এখানে লাইটরুম অ্যাপটিকে। তো লাইটরুম অ্যাপটা যদি আপনাদের মোবাইলে না থাকে সেটা কিন্তু আপনারা খুব সহজে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, এছাড়া আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এই ভিডিওটি দেখার পরে ওই লিঙ্কটা ক্লিক করে ডাউনলোড করতে পারেন। তো ওই অ্যাপটা ওপেন করার পর নিচে প্লাস আইকনে একটা ক্লিক করে স্ক্রিনশট ইমেজ সবকটা এখানে আমি অ্যাড করে নিলাম। অ্যাড করার পর দেখছেন এখানে সবকটা অ্যাড হয়ে গেছে। তো ইমেজগুলোকে এবার আমাদের রেড টোন এফেক্ট অ্যাপ্লাই করতে হবে। তো তার জন্য কিন্তু এখানে অনেক সেটিং আছে নিচে, সেটিংগুলোকে আপনাদের কালার কন্ট্রাস্ট সব কিছু অ্যাডজাস্ট করে কিন্তু করতে হবে, সেটা করতে অনেক সময় লাগবে, তাই আপনাদের সুবিধার জন্য আমি একটি রিসেট অলরেডি বানিয়ে রেখেছি, জাস্ট এক ক্লিকে আপনারা রেড টোন এফেক্ট সব ইমেজে দিতে পারবেন। তো এবার প্লাস আইকনে গিয়ে ওই প্রিসেটটা আমি এখানে অ্যাড করলাম। তো এই প্রিসেটটার লিঙ্কে কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেন আপনারা কিন্তু ডাউনলোড করে ইউজ করতে পারেন। ওকে, তো এই প্রিসেটটা অ্যাড করার পর দেন ওটা ওপেন করবো। ওপেন করার পর উপরে 3-ডট মেনুতে ক্লিক করে এর সেটিংটাকে আমি কপি করে নিলাম। ওকে, কপি করে দেন আমরা যে ইমেজটাতে অ্যাপ্লাই করতে চাই সেই ইমেজটা ওপেন করলাম, করে 3-ডট মেনুতে গিয়ে পেস্ট করে নিলাম এটা। ওকে, তো দেখলেন বন্ধুরা আমাদের কিন্তু রেড টোন এফেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। তো দেখলেন এক ক্লিকে কিন্তু আমরা মেকিং করে ফেললাম। এবার জাস্ট আমরা শেয়ার করব এটা গ্যালারিতে, তো শেয়ার অপশানে গিয়ে আমি গ্যালারিতে এটা শেয়ার করে নিলাম। তো দেখলেন খুব সুন্দরভাবে আমরা এটা গ্যালারিতে সেভও করে নিতে পারলাম। তো সেমভাবে কিন্তু আমরা পরের ইমেজটাও 3-ডট মেনুতে ক্লিক করে পেস্ট করে দেন দেখুন আমাদের রেড টোন এফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এরমভাবে কিন্তু প্রতিটা ইমেজই আমরা করে নিতে পারবো। তো দেখলেন বারবার কিন্তু আমাদের ওই প্রিসেটটাকে কপি করতে হচ্ছে না, আমাদের একবার কপি করে রাখাতেই বারবার কিন্তু আমরা অ্যাপ্লাই করে নিতে পারছি প্রতিটা ইমেজে। ওকে, বাট আমাদের কিন্তু এই ইমেজটা কিন্তু HD কোয়ালিটি বা 4K কোয়ালিটি হয়নি, তার কারণ হলো কিন্তু যেহেতু আমাদের এটা স্ক্রিনশট ইমেজ তাই ইমেজের কোয়ালিটিটা জুম করলে আমাদের ফেটে ফেটে যাবে। তো আমরা এই ইমেজগুলোকে কী করে 4K বা HD কোয়ালিটিতে অ্যাপ্লাই করতে পারি সেটাই এবার আপনাদের দেখাবো। তো এবার আমরা চলে যাবো হোম স্ক্রিনে, এসে আমরা দেখুন এখানে আমরা ইউজ করব রেমেনি নামক অ্যাপটি। তো এই অ্যাপটা কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, খুব সহজে ডাউনলোড করতে পারেন। এছাড়া আমার ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, ওটা ক্লিক করে আপনারা এই ভিডিওটি দেখার পরে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো ওই অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পর ফার্স্টে যে বাঁদিকে আইকনটি আছে ওটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ইউজ বাটনটা ক্লিক করলে দেন তো ইমেজটা অ্যাড করার পর দেখছি এখানে রাইট ক্লিক করলেই এখানে প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে। হয়ে গেলে অটোমেটিক দেখুন আমাদের এখানে অ্যাড চালু হয়ে যাচ্ছে। তো অ্যাডটাকে আপনারা জাস্ট দেখবেন যতক্ষণ হবে 30 সেকেন্ড বা 20 সেকেন্ড হবে, ওটা দেখার পরে ক্রস বাটনটা ক্লিক করলে দেখুন আমাদের কিন্তু ফটোটা রেডি হয়ে গেছে। তো দেখছেন এই বিফোর আফটার করে, তো আপনি জুম করে দেখাচ্ছি ভালোভাবে যাতে বুঝতে পারেন আপনারা। আগে দেখুন এরকম ছিল, দেখুন কোয়ালিটি কত চেঞ্জ, পুরো HD কোয়ালিটি হয়ে গেছে।
তো এবার এই ইমেজটা আপনারা চাইলে গ্যালারিতে সেভ করতে পারেন, বাট এটাকে 4K মানে 8K হায়ার কোয়ালিটি মানে আলট্রা এইচডি বা 4K কোয়ালিটি ব্যবহার করবেন। তার জন্য উপরে যে সেকেন্ড বাটনটি আছে ওটা ক্লিক করলে দেখুন আবার আমাদের প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে, আবারও অ্যাড চালু হয়ে গেছে। ওই অ্যাডটা হয়ে যাওয়ার পরে ক্রস বাটনটা ক্লিক করবেন, দেন দেখুন আগে যে এইচডি কোয়ালিটি হয়েছিল সেটা এবার আলট্রাতে পরিণত হয়ে গেছে, আরও 4K কোয়ালিটি এটা ইমেজটা শো হচ্ছে। তো এটা এবার আমরা গ্যালারিতে সেভ করবো, তার জন্য উপরে আইকনটি ক্লিক করে গ্যালারিতে সেভ করে নিলাম। তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু খুব সহজে কয়েকটি স্টেপের মাধ্যমে এই স্ক্রিনশট ইমেজটাকে রেড কালার টোনের মাধ্যমে 4K কোয়ালিটি মেকিং করে ফেললাম। সো দেখলেন বন্ধুরা আমরা কিন্তু খুব সহজে স্টেপ বাই স্টেপ এই ইমেজটাকে মেকিং করে ফেললাম। তো আশা করি আপনারা ভালো করে বুঝে গেছেন কী করে এটি মেকিং করতে হয়। যদি আপনাদের তাও কোনো রকম ডাউট থাকে আমার সাথে ইনস্টা এবং FBতে যোগাযোগ করবেন, সেখানে কিন্তু আমি আপনাদের হেল্প করে দেবো। ওকে, সো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন বাই।